আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পিকে এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে। এই ঈদে ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689511629 0। র্যাবের আলোচিত সেই সাহসী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে শাস্তি দিল সরকার। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে শাস্তি পেয়েছেন র্যাবের এই আলোচিত ম্যাজিস্ট্রেট। তাকে তিরস্কারসূচক লঘুদণ্ডও দেওয়া হয়েছে। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত আছেন। তাকে তিরস্কারসূচক লঘুদণ্ড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 2021 সালের 7 মার্চ প্রশাসনের 337 জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার, কিন্তু পদোন্নতি বঞ্চিত হন 27তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের আলোচিত এই কর্মকর্তা সারোয়ার আলম। বিসিএস 27তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে 2008 সালের নভেম্বরে সরকারি চাকরিতে তিনি যোগ দেন। 2014 সালের 1 জুন সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান। সে অনুযায়ী এই পদে প্রায় 7 বছর সহ মোট 12 বছরের বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার হিসেবে কর্মরত থাকলেও তিনি পদোন্নতি বঞ্চিত হন। পরদিন 8 মার্চ বিসিএস 27তম ব্যাচের এই কর্মকর্তা ফেসবুকে লিখেছিলেন, চাকুরি জীবনে যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকুরি জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়। এই স্ট্যাটাসটি দেওয়ার পর সারোয়ারকে বিচারের আওতায় আনে জনপ্রশাসন মন্ত্রণালয়। 2021 সালের 30 জুন এ নিয়ে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। সারোয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম একজন সরকারি কর্মচারী হয়ে সরকার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার মাধ্যমে অকর্মকর্তা সুলভ আচরণ করেছেন। এতে জনপ্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা 2018-3 এর খ বিধি অনুযায়ী অসদাচরণ এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে গত বছরের 30 জুন অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে কৈফিয়ত তলব করা হয়। এতে বলা হয়, সারোয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি। অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করলে প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় সারোয়ার ফেসবুকে মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই সরকারি কর্মচারী বিধিমালা 2018-3 এর খ এর বিধিতে বর্ণিত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়। বিধিমালা অনুযায়ী তাকে তিরস্কারসূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পদোন্নতি না পাওয়ার কারণ জানতে চাইলে গত বছর সরাসরি কিছু বলেননি সারোয়ার। তবে সে সময় তিনি গণমাধ্যমকে বলেছিলেন, পদোন্নতির প্রজ্ঞাপন জারি হওয়ার পরই অনেকেই তাকে ফোন দিয়ে জানতে চেয়েছেন। পদোন্নতি হয়নি বলে অনেকে সরকারি কর্মকর্তা, এমনকি পদোন্নতি পাওয়া অনেকে বিশ্বাস করতে পারছে না বলে জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে তারা অবাক হয়েছেন, তবে এটাই বাস্তবতা। তিনি আরও বলেছিলেন, তিনি সবসময় জনগণের জন্য কাজ করেছেন। যেসব জায়গায় জনগণ প্রতারিত হচ্ছেন সেগুলো ধরে ধরে মানুষের মনে স্থান করতে পেরেছেন। সততা, কর্মদক্ষতার দিক দিয়ে কোনোভাবেই তিনি পিছিয়ে ছিলেন না। প্রমোশন হয়নি এটি কেউ বিশ্বাস করতে পারছিলেন না। উল্লেখ্য, গত বছর প্রশাসনে উপসচিব পদে বড় আকারের পদোন্নতি দেয় সরকার। পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য ছিল বিসিএস এর 27তম ব্যাচ। এই ব্যাচের প্রশাসন ক্যাডারের 240 জনকে পদোন্নতি দেওয়া হয়, কিন্তু 3 শতাধিক সফল অভিযানের ট্যাগ লাগানো র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে পদোন্নতি দেওয়া হয়নি। মেধা কোটায় চাকরি পাওয়া 27তম ব্যাচের মেধা তালিকার সামনের দিকে তার সিরিয়াল থাকলেও পদোন্নতি বঞ্চিত হন সারোয়ার আলম। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।